Assalamualaikum, welcome back to my channel. আজকের ভিডিওতে খুব সুন্দর ডিজাইনের একটি কামিজ তৈরি শেয়ার করব। তো তার জন্য এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় চারপাট করে রেখে দিয়েছি। লম্বাটা হচ্ছে 34 ইঞ্চি, চওড়াটা বহরটা যতটা ততটা আছে। দুই হাত বহরের কাপড়, এটা সুতি ভয়েল কাপড়। এখন হচ্ছে বন্ধ সাইড থেকে এখানে কাঁধের জন্য মাপ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চিতে। তারপরে আর্মহোলটা নিব 7 ইঞ্চি। এখানে আমি নেকে এবং নিচে সুন্দর ডিজাইন করব। এখন হচ্ছে বুকের জন্য মাপটা নিয়ে নিব। এখানে আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। বুকের মাপটা যতটা তার 4 ভাগের 1 ভাগ নেবেন, আর হচ্ছে সঙ্গে 2 ইঞ্চির মতো এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য। তো এখানে আমি নিয়েছি 9 ইঞ্চি আর এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি বেশি নিয়েছি, আমি 10 ইঞ্চি নিয়েছি। আর এখানে হচ্ছে 1 ইঞ্চি কম নিতে হবে পেটের মাপটা। তারপরে হচ্ছে ফিতাটা ধরে নিচ পর্যন্ত মিলিয়ে দিতে হবে। তো নিচে যেহেতু আমি কাপড় জোড়া দিব, তো এখন এভাবে রেখে দিচ্ছি। আর হচ্ছে আর্মহোলটার আমি রাউন্ডটা দিয়ে নিলাম। তারপরে হচ্ছে নিচের কাপড়টা আমি জয়েন্ট করব। এই যে নিচে আমি যে কাপড়টা দিব, চার পাট করে নিয়েছি কাপড়টা। বন্ধ সাইডের দিকে রেখে এভাবে নিয়ে নিয়েছি, বসিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ফিতাটা রেখে যেভাবে আমি দাগটা কেটে নিচ্ছি, তারপরে দাগ অনুসারে কেটে নিতে হবে। গলাটা আমি পরে কাটিং করব, গলাতে ডিজাইন করব, এই জন্য গলাটা পরে কাটিং করব। এখন মার্কিং শেষ, দাগ অনুসারে কাটিংটা করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিচে সামান্য রাউন্ড শেপ করে দিয়েছি কোনাটা। এখন হলো একটা পাট সরিয়ে রাখতে হবে, সামনের পাটে আমি ডিজাইনটা করব। তো সেটার জন্য সামনের পাটটা নিয়ে নিতে হবে। তো এখানে জোড়াটা আমি ছাড়িয়ে নিচ্ছি, কাঁধে যে জোড়াটা আছে। পিছনের পাটটি সরিয়ে রাখছি। সামনের পাটে তালপাটটা কেটে নিচ্ছি। এখন সামনের পাটটা সম্পূর্ণ মেলে নিচ্ছি। মেলে নেওয়ার পরে আমি ডিজাইনটা করব। নিচেরটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এখানে এক কালার কাপড়টা আছে 2 গজ, আর হচ্ছে প্রিন্টের কাপড়টা টুকরো কাপড় থেকে করছি। তো আপনারা যদি নিচের কাপড়টা কিনতে চান তাহলে হচ্ছে 1 গজের মতো নিয়ে নেবেন। সামনের পাটটা সম্পূর্ণ মেলে নিয়েছি। এখন হচ্ছে এই যে কাঁধ থেকে ধরে 16 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। নিয়ে তারপরে হচ্ছে এই যে এই কোণা থেকে এভাবে ফিতাটা ধরে মার্ক করে নিতে হবে। দাগ অনুসারে কেটে নিচ্ছি। এই যে এরকম হয়েছে। এখন হলো কাটা অংশটুকু নিয়ে নিয়েছি, তারপরে সেটা প্রিন্টের কাপড়ের উপরে বসিয়ে কেটে নিতে হবে। তো একটা কথা খেয়াল রাখতে হবে, এই সাইডটা একটু বাড়তে নিতে হবে সেলাইয়ের জন্য, অন্য সাইডগুলো মাপে মাপে কাটতে হবে।
কেটে নিয়েছি। এই যে এরকম হবে, এই যে অংশটুকু সরিয়ে এখানে প্রিন্টের কাপড়টা বসিয়ে নিতে হবে। এই যে এভাবে করে, এই যে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। তো এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া শেষ। এই যে এরকম হয়েছে। তারপরে হচ্ছে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, এই কাপড়টা, প্রিন্টের কাপড়টা আমার 3 পিসের কাপড় থেকে বেঁচে গিয়েছিলো, সেই কাপড়টা দিয়ে আমি ডিজাইন করছি। আর হচ্ছে হাতার ডিজাইনটাও আমি পরবর্তীতে দেখিয়ে দিব, কী কালার দিয়ে হাতাটা করব সেটা পরবর্তীতে দেখতে পারবেন। এখন হলো গলাটা বসিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, গলাটা আমি বসিয়ে নিয়েছি, গলায় সুন্দর একটা ডিজাইন করেছি, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব, দেখে নেবেন। তারপরে হচ্ছে নিচের ডিজাইনটা, এই যে নিচের কাপড়টা এভাবে জোড়া দিয়ে নিতে হবে। এখানে হাতা ছাড়া আমি 2 গজ পরিমাণ 1 কালার কাপড় নিয়েছি। হাতাতে 1 কালার কাপড় দিতে হলে বেশি নিতে হবে, 1/2 গজ পরিমাণ কাপড় বেশি নেবেন। জোড়া দেওয়া শেষ। এখানেও একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তারপরে ফাইনাল লুকটা দেখিয়ে দিব। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।